আপনারা দেখছেন বাংলাইন্স নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলাইন্স নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর 152তম জন্মজয়ন্তীতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ও সাংসদ শ্রী দিলীপ ঘোষ খাদি ভাণ্ডারে গিয়ে খাদির জিনিস কেনেন। 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে কলকাতার মহাত্মা গান্ধী রোডে একটি খাদির দোকানে গিয়ে খাদির কাপড় কিনে খাদির স্রষ্টা মহাত্মা গান্ধীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রী দিলীপ ঘোষ। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলাইন্স নিউজ। আচ্ছা দিলীপদা, আজকে 2 অক্টোবর 152তম মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে আপনাদের যে সেবা এবং সমর্পণ কর্মসূচি 20 দিন ব্যাপী চালু হয়েছিল 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত, তার অঙ্গ হিসেবে আজকে খাদির দোকানে আপনি খাদি কিনছেন। একটা প্রশ্ন মনে যাচ্ছে, যেখানে আপনারা চেষ্টা করছেন যাতে এই খাদিকে আরো সামনের দিকে নিয়ে আসা যায় প্রধানমন্ত্রী আহ্বান অনুযায়ী, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে বিবিসির যে জল ছেড়েছে তাতে যে বন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা নাকি ম্যান মেড বন্য। কিন্তু ছোটবেলায় বইতে পড়েছেন, ওটা এখনো বলে যাচ্ছে মানেই বোঝেন না, এটাই সমস্যা। কেন বলেন, কি বলেন, ম্যান তো এখন উনি ম্যান নাই, ওম্যান মেড হবে। উনি তো এখন কেন শাসক, উনি কি করছেন? ওনার চিফ ইঞ্জিনিয়ার তো ডিভিশনের মধ্যে আছে, তিনি কি করেন ওখানে? তাকে সাসপেন্ড করুন। উনি বলছেন ডিভিশন নাকি জানাইনি, প্রতিদিন মেল আসে ক্যাপাসিটি কত কত ছাড়বে, আর জানিয়ে দিলে কি নাম মারতেন জলে কি করতেন? নন্সেন্সের মতো কথা বল। কালকে তো উপনির্বাচনের ফল ঘোষণা এবং নির্বাচনের ফল ঘোষণা, আপনাদের আশা মার্জিন কতটা হতে পারে? মার্জিন তো আমি বলবো না, যে ভোট দিয়েছে লোকে সেটাই হবে। আমরা লড়াই করেছি, সাধারণ মানুষের বিষয় তুলে ধরেছি, যে মমতা ব্যানার্জিকে আমরা হারিয়েছিলাম নন্দীগ্রামে তিনি আবার লড়েছেন, তো ভবানীপুরের মানুষ যাদেরকে ছেড়ে পালিয়ে গেছিলেন তারা তার যোগ্য জবাব দেবে। হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত মণ্ডপ একদম দর্শকহীন থাকবে। একটা প্রশ্ন, সেই ক্ষেত্রে 30 অক্টোবর ভোট নির্বাচন ডিক্লেয়ার করেছে, কি বলবেন? প্রশ্ন আমরা আগেও করেছিলাম ভবানীপুরের ভোট নিয়ে, ভোট হবে অথবা পুজো হবে না, এটা কি করে হতে পারে? মানুষ দেড় বছর ধরে বাড়িতে বন্দি হয়ে আছে, মানসিক সমস্যা দেখাচ্ছে, বাচ্চারা বেরিয়ে বেরোতে পারে না, সেজন্য মিনিমাম রেস্ট্রিকশন রেখে পুজো যাতে লোকে আনন্দ করতে পারে তার অনুমতি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেভাবে গত 17ই সেপ্টেম্বর থেকে আগামী 7ই অক্টোবর পর্যন্ত 20 দিন ব্যাপী বিজেপির সেবা সমর্পণ যে কর্মসূচি চালু হয়েছে তার অঙ্গ হিসাবে দিলীপ ঘোষ আজ এসেছিলেন সস্তা খাদি ভাণ্ডারে খাদির জিনিস কিনতে। কলকাতা থেকে বাংলা এনজিও নিউজের জন্য আমি সঞ্জয় সাহা।